আবারও নিজ দলীয় নেতাদের ওপর চরমভাবে ক্ষেপলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মুক্তির সংবাদকে মিডিয়ার সামনে মৃত্যু সংবাদ বলার কারণে রিজভির করুণ পরিণতি, বের করে দেওয়া হলো কার্যালয় থেকে। এছাড়াও অন্যান্য নেতাদের ইচ্ছে মতো ধুয়ে দিয়ে কি বললেন বিএনপি চেয়ারপারসন, এ নিয়ে বিস্তারিত জানাবো এখনকার ভিডিওটিতে। অন্যদিকে আবারও উত্তাল ভারত পাকিস্তান। পাকিস্তান ইচ্ছে করে ভারতে মহামারী ভাইরাস ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ভারতের। এ নিয়ে নতুন করে দুদেশের মধ্যে নতুন লঙ্কাকাণ্ড শুরু, জানাবো তারও বিস্তারিত। এছাড়া ভারতে ভাইরাস ছড়ানোর অভিযোগে মাওলানা সাদের বিরুদ্ধে মামলা এবং মহামারী ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া অবিশ্বাস্য কিছু কৌশলের বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এক্ষুনি, কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দিব সব ধরনের খবরাখবর সবার আগে। চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায়। শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে তার বাসভবন ফিরোজায় ওঠেন। মুক্তির পর থেকে খালেদার কার্যক্রমে নেতাদের ওপর অসন্তোষ প্রকাশ পেয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে খালেদা কড়া বার্তাও দিয়েছেন। গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, মুক্তির দিন হাসপাতাল থেকে ফিরোজা পর্যন্ত সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে গাড়িবহরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির দুই সদস্য তার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান। এদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আরেকজন যিনি নিকট অতীতে স্থায়ী কমিটিতে ঠাঁই পেয়েছেন। এই দুজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গেলে বিএনপি প্রধান ওই দুই সিনিয়র নেতার উদ্দেশ্যে বলেন, আপনারা কেন আসছেন, আপনারা মুক্তির জন্য কি করেছেন, সরকার মুক্তি দিয়েছে আপনারা কি করেছেন। তখন ওই দুইজন খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে যান। পরে আবারও তাদেরই একজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় যান। এ সময় গৃহকর্মী ফাতেমা বেগম ওই নেতাকে বলেন, আপনারা এসেছেন ম্যাডাম খুশি হয়েছেন, উনি হোম কোয়ারেন্টাইনে আছেন, ওনার সঙ্গে দেখা করার সুযোগ নেই। এদিকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এমনকি খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেও শিমুল বিশ্বাস চেয়ারপারসনের আশেপাশেই ছিলেন, কিন্তু খালেদার মুক্তি পাওয়ার পর শিমুল বিশ্বাসকেও গুলশানের বাসায় যেতে নিষেধ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। পাশাপাশি নয়াপল্টন থেকে ওই দিনই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিছানাপত্র বের করার নির্দেশ দেওয়া হয়। সূত্র মতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন বলে 24 মার্চ আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর বিকেলে রিজভী আহমেদ চলে যান বিএসএমইউতে। খালেদা জিয়ার মুক্তির খবর শুনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একটি টেলিভিশনের লাইভে রিজভী ভুল শব্দ উচ্চারণ করেন। তিনি খালেদা জিয়ার মুক্তি বলতে গিয়ে মৃত্যু বললে তার এ স্লিপ অফ টাঙে হাইকমান্ড সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভীষণভাবে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিক নয়াপল্টনের কার্যালয় থেকে রিজভী আহমেদকে তার বিছানাপত্র নিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রিজভি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্বব্যাপী ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, এই পরিস্থিতিতে চেয়ারপারসনের মুক্তির সময় দলের পক্ষ থেকে হসপিটাল কিংবা ম্যাডামের বাসার সামনে নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা অমান্য করে তাকে যেতে বলেছে কে, দায়িত্বশীল পদধারীরা যদি দায়িত্ব জ্ঞানহীন হন তবে অবশ্যই হাইকমান্ড সে বিষয়ে ব্যবস্থা নেবে। তিনি টিভির লাইভে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং অস্বস্তিকর। তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একজন সদস্য বলেন, রিজভী ভাই যে বক্তব্য দিয়েছেন সেটা স্লিপ অফ টাং, এটা সবাই বোঝে, এটা নিয়ে আমি কারো কাছে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, আমি একটা ব্রত নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করেছিলাম, ম্যাডাম মুক্তি পাওয়ার পর স্বেচ্ছায় সেখান থেকে বেরিয়ে এসেছি, দল বা ম্যাডামের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। অন্যদিকে ফিরোজায় যেতে মানা করার প্রসঙ্গে জানতে চাইলে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আমি ম্যাডামের কাছে যাচ্ছি না, আপনাকে দল এবং চেয়ারপারসনের পক্ষ থেকে গুলশানের বাসায় এবং কার্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডামের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ হয়নি, আমি কিভাবে বুঝবো যে আমি সেখানে নিষিদ্ধ, দলের পক্ষ থেকেও আমাকে কিছু বলা হয়নি, 15 তারিখ যাক তারপর সবকিছু বোঝা যাবে। গত 25 মার্চ কারাগার থেকে 6 মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেদিনই তার ভাড়া বাসা ফিরোজায় ওঠেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। এরপর থেকে 2 বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দী ছিলেন। সরকারের নির্বাহী আদেশে গত বুধবার মুক্তি পান তিনি। অন্যদিকে ভারতকে ভাইরাস দিয়ে আক্রমণের গোপন ছক কষেছিল পাকিস্তান, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারতে, কারণ ভারতে ভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে দিল্লির নিজামুদ্দিনের
তবলিগি জামাত ধর্মসভা। ভারতের কিছু সংবাদ মাধ্যম নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলছে, তবলিগি জামাতের সাথে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠনের যোগাযোগ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক পত্রিকা আজকালের খবর গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দাবি করছে, পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন হরকত উল মুজাহিদিনের সঙ্গে যোগ রয়েছে এই তবলিগি জামাতের। 1999 সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে জড়িত ছিল এই জঙ্গি সংগঠন। 1985 সালে পাকিস্তানে তৈরি হয় জঙ্গি সংগঠনটি। গণমাধ্যমের ওই সংবাদে বলা হয়, বিষয়টি জানতে পেরে এখন ঘুমুরে গিয়েছে ভারতের গোয়েন্দাদের, কারণ তাহলে ধরে নিতে হবে এটাই ছিল পাকিস্তানের বড় ছক যা খুব সম্প্রতি তৈরি হয়েছে, আর তার ফলেই বিদেশ থেকে এখানে এসে জমায়েতে যোগ দিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষজন। গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তানে এই হরকতুল মুজাহিদিনের শিবিরে প্রশিক্ষণ নিয়েছে প্রায় 6,000 তবলিগি জামাতের সদস্য। এমনকি 9/11 এক হামলাকারীকে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের সদর দপ্তরে দীর্ঘদিন আশ্রয় দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, একাধিক জায়গায় নাশকতা চালানোর জন্য তবলিগি জামাতের মৌলবীদের বাছাইয়ের কাজে ব্যবহার করা হতো। বাছাইয়ের পর মৌলবী পরিচয় দিয়ে ভিসার ব্যবস্থা করে দিত এই তবলিগি জামাত, তারপরে তাদের বিদেশে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। এমনকি রাশিয়ার চেচেনিয়া, সোমালিয়া সহ একাধিক দেশে এখনও এই মৌলবীর পরিচয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য পাঠানো হয়। এই খবর সামনে আসতেই সবার ভিসা বাতিল করা হয়েছে, 2,000 জনকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে কেউ পাকিস্তানে যোগাযোগ রেখে চলে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবলিগি জামাতের এই ধর্মসভায় বিদেশ থেকে আসা লোকের তথ্য গোপন করেছিল বলে অভিযোগ। অপরদিকে ভারতের রাজধানী দিল্লির মার্কাজ নিজামুদ্দিন নামে পরিচিত মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ থেকে দেশটির বিভিন্ন জায়গায় ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ আনা হয়েছে। ওই মসজিদটি তবলিগি জামাতের সাতপন্থীদের কেন্দ্রীয় দপ্তর হিসেবে পরিচিত, আর নিজামুদ্দিনে ওই অনুষ্ঠান আয়োজন করার জন্য মাওলানা সাদ ও অন্যান্য উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতের 1897 সালের এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 ও ভারতীয় দণ্ডবিধির অন্য ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তবলিগ জামাতের ওই সমাবেশে যোগ দিয়ে বহু মানুষ আক্রান্ত হয়েছেন, আর এরই মধ্যে সেখান থেকে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যুও হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মসজিদটিতে একটি ধর্মীয় সমাবেশ উপলক্ষে গত মাসের মাঝামাঝি অন্তত 2-2,500 লোক সমবেত হয়েছিল। শহরের অত্যন্ত ঘিঞ্চি এলাকার একটি 6-তলা ভবনের ডরমিটরিতে তারা সবাই গাদাগাদি করেছিলেন। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যের মুসলমানরা যেমন ছিলেন, তেমনি বহু বিদেশি নাগরিকও ছিলেন। মার্কাজ নিজামুদ্দিনে অবস্থানরত প্রায় 300 ব্যক্তিকে ভাইরাসের মতো উপসর্গ নিয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যার মধ্যে অন্তত 24 জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওই সমাবেশে যোগ দিয়ে নিজ রাজ্যে ফিরে যাওয়ার পর গত সোমবার তেলেঙ্গানায় 6 জন ব্যক্তি ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন। আর এর আগে নিজামুদ্দিন থেকে ফিরে গিয়ে কাশ্মীরের এক ধর্মীয় নেতাও শ্রীনগরে কয়েকদিন আগে মারা যান। এছাড়া তিনি কাশ্মীরে ফেরার আগে উত্তরপ্রদেশের দেওবন্দেও ঘুরে যান এবং কাশ্মীরে গিয়েও বেশ কয়েকটি ধর্মীয় সমাবেশে যোগ দেন। নিজামুদ্দিনের খিঞ্জি এলাকার ভেতর অবস্থিত ওই 6-তলা মসজিদ ভবনটিকে মঙ্গলবার সকালে পুলিশ তালাবদ্ধ করে দেয়। তখন ওই মসজিদের ভেতরে 700 মতো লোক ছিলেন। পরে তাদের সবাইকে সরাসরি বাসে করে দিল্লির বিভিন্ন প্রান্তে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদিকে ভাইরাসের সংক্রমণ দমিয়ে রাখতে এখনও মানুষকে ঘরে রাখা বা সামাজিক দূরত্ব বজায় রাখার কার্যক্রমকে প্রধান কৌশল হিসেবে নিয়েছে বাংলাদেশ সরকার। সেজন্য সাপ্তাহিক ছুটি আরও 1 সপ্তাহ অর্থাৎ 9 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশ্লেষকদের অনেকে বলছেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পিক টাইম হতে পারে আগামী 2 সপ্তাহ। এই বিষয়টিকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, সংক্রমণ খারাপ অবস্থার দিকে গেলে চিকিৎসার যথাযথ প্রস্তুতি রাখা হয়েছে। সংক্রমণ ঠেকিয়ে রাখতে বাংলাদেশ এখন একটা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে লকডাউন শব্দ ব্যবহার না করে বলা হচ্ছে সাধারণ ছুটি। মানুষকে ঘরে রাখতে সেই ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেন, সামাজিক দূরত্ব রক্ষা করা এই মুহূর্তে সরকারের প্রধান কৌশল। এই কৌশল বাস্তবায়ন করার ক্ষেত্রে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের সহায়তা দেওয়ার বিষয় একটা বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে। এর সাথে তৃতীয় কৌশল হিসেবে চিকিৎসার যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। একটি বিষয় নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সবাই সেটি প্রয়োগ করার চেষ্টা করছে। বিষয়টি হচ্ছে সামাজিক দূরত্ব রাখা, যাতে করে করোনা ভাইরাস ছড়াতে না পারে। সরকার এটাকে আরও বাড়াচ্ছে, এটাই এখন সরকারের মূল পদক্ষেপ। এখন আমাদের জন্য সবচেয়ে বড় দাঁড়িয়েছে এই যে একটা দীর্ঘ ছুটি, এর ফলে দৈনিক যারা আয় করে জীবন চালান বা নিম্ন আয়ের মানুষ, তাদের আয় কমে গেছে বা নেই, সেক্ষেত্রে তাদের সহায়তা দেয়া। প্রিয় ভিউয়ার্স,
দলের প্রতি রিজভির এত এত ত্যাগের পরও তার প্রতি বিএনপির এমন ক্ষোভ রাখা কি ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন? তিনি কি দলের থেকে আরো বেশি সম্মান ডিজার্ভ করেন না? এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। অপেক্ষায় থাকবো আপনার মূল্যবান মতামতের জন্য। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং তা অসংখ্যবার শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।